আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খটি হাতা কিংবা কলসি হাতা দিয়ে চার কোণা গলার ম্যাক্স কিভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো একটুও কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না, একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অবশ্যই ট্রাই করবেন, আর তাহলেই কিন্তু সহজেই বুঝতে পারবেন কিভাবে আমি এই ম্যাক্সিটি তৈরি করেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আমি এখানে ম্যাক্সিটি তৈরি করার জন্য 3.5 গজ পরিমাণ টোটাল কাপড় নিয়েছি। আপনারা চাইলে লিলেনের কাপড় দিয়েও কিন্তু এই সুন্দর ডিজাইনের ম্যাক্সিটি কিন্তু তৈরি করতে পারবেন। প্রথমে আমি কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি, দেন কাপড়টিকে আমি আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিব। একসঙ্গে আমাদের দুটি পাট বের হয়ে যাবে। দেখুন, আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি, তাহলে কিন্তু একসঙ্গে আমাদের দুটি পাট বের হবে, সামনের পাট এবং পিছনের পাট। এখান থেকে আমরা এখন লম্বার মাপ নিব। তো সবসময় খেয়াল রাখবেন আমাদের বন্ধ সাইড থেকে মেজারমেন্টটি শুরু করতে হবে আর কাটিং করতে হবে খোলা সাইড থেকে। তো এখান থেকে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো লম্বার মাপটি নেওয়ার আগে আমাদের 5 ইঞ্চির একটি ফিতা ওপরে কিন্তু অ্যাটাচড হবে, যেহেতু এটি চার কোণা গলার ম্যাক্সি। তো ওপর থেকে 5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে ম্যাক্সিটির লম্বার মাপ নিতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লম্বার মাপটি এখানে নিয়ে নেবেন। আমি এখানে সেলাই সহকারে লম্বা নিচ্ছি 52 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল থাকবে 50 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিয়েছে এক্সট্রা সেলাই করার জন্য। ঠিক আছে, এখন আমরা এইভাবে একটি স্টেপ দাগ কেটে দিব। সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে ফিতা এবং হাতা তৈরি করে নিব। দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিচ্ছি। এই কাপড়টুকু আমরা সাইডে সরিয়ে রাখবো। তো কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছে। এখন আমরা এই যে খোলা যে অংশটি রয়েছে খোলা সাইড থেকে এখন আমাদের একটি মার্কিং করতে হবে। তো আমি এখান থেকে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছে এবং ওপর থেকে 5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে 8 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছে। এভাবে একটি বক্স বানিয়ে দিচ্ছে এবং একটু রাউন্ড শেপ করে দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট, এখানে কিন্তু আর কোনো কাটিং হবে না। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা হাতা তৈরি করে নিব। আর আমি এখানে কিন্তু ঘটি হাতা তৈরি করব। আপনারা চাইলে নর্মাল হাতাও তৈরি করে নিতে পারেন। তো এর উপরে কিন্তু আরও কিছু ভিডিও আছে নর্মাল হাতা কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। যারা এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন, আমি আপনাদের জন্য ভিডিও শেষে লিঙ্কটি দিয়ে দিব। তো এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা ঘটি হাতা তৈরি করব। এখান থেকে আমি হাতাটি লম্বা নিচ্ছে সেলাই সহকারে 7 ইঞ্চি পরিমাণে, তাহলে আমাদের অ্যাকচুয়াল থাকবে 5 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এইভাবে আমাদের স্টেট দাগ কাটতে হবে। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব। তো এইভাবে আমাদেরকে শেপ দিতে হবে। যতটুকু চওড়া আছে সবটুকু চওড়াই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এবং দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। তো মাঝখানে ছোট একটি কাট বসিয়ে দিতে হবে। এখন আমরা ফিতার কাটিং করে নিব, আর ফিতাটি কাটিং করার জন্য প্রিন্টের যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু দিয়ে ফিতাটি তৈরি করব। তো এর জন্য সাইডের যে কাপড়টুকু রয়েছে কাপড়টুকু আমরা প্রথমে কাটিং করে নিচ্ছে। তো তার আগে দেখুন, আমি কাপড়টিকে কিন্তু দুইবার ভাঁজ করে চার পাট করা আছে, তাই না? এখানে আমি কাপড়টিকে এভাবে রাখবো, রেখে সাইড থেকে এভাবে কাটিং করে নিচ্ছে। তো এই কাপড়টিকে আমরা এভাবে এখন মেলে নিব। মেলে নিয়ে দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছে। তো কাপড়টিকে আমি এখন আর একবার ভাঁজ করে নিচ্ছি, টোটাল 8 ভাঁজ করা হলো কাপড়টি। এবং এখান থেকে আমি লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এবং এখান থেকে আমি চওড়া নিব 4 ইঞ্চি পরিমাণ। এখন আমরা কাটিং করে নিব। দেখুন, তোমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট। প্রথমে আমরা ম্যাক্সিটি গলার অংশে কুচি বসিয়ে নিব। তো কাপড়টিকে আমি এভাবে মেলে নিচ্ছি। মেলে নিয়ে
আর্মহোলের সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে আমাদের কুচিটি বসিয়ে নিতে হবে। তো যতটুকু আপনারা গলার চওড়া রাখতে চান সেই পরিমাণ কুচি কিন্তু আপনাদের এই অংশে বসিয়ে নিতে হবে। আমি এখন কুচিটি বসিয়ে নিচ্ছি। তো দেখুন ম্যাক্সিটি গলায় কিন্তু আমাদের কুচিটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একই রকম ভাবে আরো একটি পার্টে কুচিটি বসিয়ে নিব। তো দেখুন দুটি পার্টে কিন্তু আমাদের কুচি বসানো কমপ্লিট। এখন আমরা এখানে একটি গলার পট্টি অ্যাটাচ করে নিব। আমি এখানে একটি পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটি চওড়া নিয়েছি আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। তো জামার কাপড়টিকে আমি এভাবে উল্টো সাইডে রাখবো এবং পট্টির কাপড়টিকেও আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা পটিটি লাগিয়ে নিব। অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলবো। তো কাপড়টিকে আমরা এখন সোজা সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে কাপড়টিকে দুইবার ভাঁজ করে আমরা এর ওপরে একটি সেলাই বসিয়ে দিব। এইভাবে কিন্তু আপনারা চাইলে পাইপিনও বসিয়ে নিতে পারেন। তো একই রকম ভাবে কিন্তু আর একটি যে গলার পট্টি রয়েছে সেই পট্টিও কিন্তু আমরা লাগিয়ে নিব। তো দেখুন আমাদের দুটি পার্টে গলার পট্টি লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড থেকে পট্টি লাগিয়ে নিব। পট্টি কাপড়টিকে এভাবে মেলে নিব। মেলে নিয়ে কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করতে হবে। মাঝখান দিয়ে ভাঁজ করার পর খোলা যে অংশটি রয়েছে এটি আমরা সেলাইয়ের অংশে রাখবো, আর বন্ধ সাইডটি আমাদের এই সাইডে থাকবে। ম্যাক্সির কাপড়টিকে শুধু সাইডে রাখবো এবং একটু খেয়াল করে দেখুন এইভাবে বন্ধ সাইডটি আমাদের এই সাইডে থাকবে আর খোলা সাইডটি দেখুন আমাদের হাতার অংশে জয়েন্ট হবে। তো কাপড়টিকে আমরা এইভাবে রাখবো। রাখার পর এর ওপরে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এদিকে উঠিয়ে দিয়ে আমরা সাইড থেকে সেলাই করে নিব, ঠিক আছে? তো এই সাইডে কিন্তু একটি পট্টি লাগানো কমপ্লিট। একই রকম ভাবে আমরা এই সাইডেও এই পট্টিটি লাগিয়ে নিব। তো মাঝখান দিয়ে কাপড়টিকে ভাঁজ করতে হবে এবং সোজা সাইডে কিন্তু রাখতে হবে। ম্যাক্সির কাপড়টিও আমাদের সোজা সাইডে থাকবে এবং পট্টির কাপড়টিও কিন্তু আমাদের সোজা সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে এইভাবে সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু একটি সাইডে এই পট্টিটি লাগানো কমপ্লিট। এখন আমরা এই সাইডে আরো একটি পার্ট অ্যাটাচ করব। তো একই রকম ভাবে কিন্তু আমি ম্যাক্সির কাপড়টিকে এইভাবে রাখবো, রেখে এর উপরে সেলাই বসিয়ে দিব। আমি এখানে ঘটি হাতা তৈরি করব। একটি পার্ট আমি এভাবে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এই যে মোহরের যে অংশটি রয়েছে এখান থেকে আমরা দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে আমরা একটি সেলাই বসিয়ে দিব এর উপরে। এখন আমাদের সেলাই করা কমপ্লিট। ম্যাক্সির কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর এখান থেকে আমরা এই পর্যন্ত মেপে দেখব যে হাতাটির মিডল পয়েন্ট কতটুকু। তো দেখুন এটি হচ্ছে, আপনারা এর আগেও কিন্তু মার্কিংটি করে নিতে পারেন। তো আমি এখানে এখন মার্কিংটি করে নিচ্ছি। এখানে আমাদের হাতাটির মিডল পয়েন্ট হচ্ছে 11.5 ইঞ্চি। তো আমাদের এখানে 6.5 ইঞ্চিতে আমরা একটি দাগ কেটে নিব, ঠিক আছে? আমাদের প্রায় 11 ইঞ্চি হচ্ছে। আমরা এখানে 6.5 ইঞ্চিতে দাগটি কেটে নিয়েছি এবং এখান থেকে আমরা হাতাটি লাগানো স্টার্ট করব। তো ম্যাক্সির কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং হাতার কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে এই যে ছোট একটি কাট বসিয়েছিলাম, হাতা যখন কাটিং করেছিলাম মিডল পয়েন্টে কিন্তু একটি ছোট কাট বসানো হয়েছিল, তাই না? এখানে আমরা এখন হাতার কাপড়টিকে রাখবো এবং এই সাইড থেকে কুচি দেওয়া স্টার্ট। আপনারা চাইলে কিন্তু নর্মাল হাতাও তৈরি করে নিতে পারেন। এখান থেকে কিন্তু কিছুটা কাপড় আমরা বাদ রাখবো, অর্থাৎ সেলাইটি কিন্তু দিব না লাস্ট পয়েন্টে এসে। একই রকম ভাবে
অপর সাইড থেকেও আমরা সেলাইটি করে নিব। তো কিছুটা কাপড় আমাদের বাদ রেখে তারপরে কুচিটি দেওয়া স্টার্ট করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটি ইলাস্টিক লাগিয়ে নিব। তো আমি এখানে চিকন ইলাস্টিক ব্যবহার করব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মোহরের যতটুকু মাপ থাকবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু একটি ইলাস্টিক কাটিং করে নিতে হবে। তো আমি এখানে ইলাস্টিকটি লম্বা নিয়েছি। আমাদের এখানে যতটুকু মোহরি থাকবে সেই পরিমাণ আমি এখানে ইলাস্টিকটি লম্বা নিব। আমাদের এখানে মোহরি হচ্ছে 12, তো 12 ইঞ্চি লম্বা একটি আমি এখানে ইলাস্টিক কাটিং করে নিচ্ছে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে মোহরি যতটুকু মাপ থাকবে সে অনুযায়ী কিন্তু আপনাদের ইলাস্টিকটি কাটিং করে নিতে হবে। এখন আমরা হাতার যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রাখতে হবে। তো উল্টো সাইডে রেখে সাইডে এখন আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিব। তো হাতার কাপড়টিকে কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে এতে আমাদের যে সেলাইটি রয়েছে তার সাইড থেকে এভাবে টেনে ধরে আমাদের ইলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু এই কলসি বা ঘটি হাতা সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি অপর সাইডেও কিন্তু এই হাতাটি সেলাই করে নিয়েছি দেখুন। তো এখন আমরা কি করব, সাইড থেকে আমাদের ফিটিং করে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা নিচের ঘেরের অংশটি সেলাই করব। আর এর জন্য প্রথমে কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করতে হবে। তো এই সেলাইটি করা কিন্তু খুবই ইজি, এক্সট্রা করে আর দেখাচ্ছে না। তো এটি সেলাই করলে কিন্তু আমাদের ম্যাক্সিটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন কত সহজে আমাদের চার কোণা গলার ম্যাক্সিটি তৈরি হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, এতে করে আপনার পাশাপাশি তারাও কিন্তু ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তো আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।